এই কুরবানি ঈদে দুর্দান্ত লড়াইয়ের আভাস দিয়ে গেল ডিরেক্টর দীপঙ্কর দীপন পরিচালিত অন্তর্জাল সিনেমা। আর এই টিজার দেখে মুভির স্টোরি লাইন সম্পর্কে কতটুকু ধারণা পাওয়া গেল, আর এই মুভি নিয়ে কি আদেও আশাবাদী হওয়ার মতো এমন কিছু আছে এই ট্রেলারে, চলুন সেটাই জেনে নেওয়া যাক। বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র সাইবার ক্রাইমকে বেস করে এখন পর্যন্ত কখনোই কোনো সিনেমা নির্মাণ করা হয়নি, আর সেই প্রেক্ষাপটে এটা অনায়াসেই বলা যায় বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার ধর্মী সিনেমা হতে যাচ্ছে ডিরেক্টর দীপঙ্কর দীপনের অন্তর্জাল সিনেমা। গতকাল মুক্তিপ্রাপ্ত মাত্রই 1 মিনিট 20 সেকেন্ডের এই টিজার দেখে আপনিও হয়তোবা কনফিউজড হয়ে যেতে পারেন, এটা কি বাংলাদেশি কোনো মুভির টিজার নাকি হলিউডের কোনো মুভির টিজার। টিজারে কাস্টিং, চমৎকার কালার গ্রেডিং, সেট ডিজাইন ও জুৎসই ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ সব মিলিয়ে জমজমাট একটা আবহের ধারণা দিয়ে গেছে এই টিজার। প্রযুক্তি যখন একটি রাষ্ট্রকে কৃত্রিম কোনো সংকটের মুখে ফেলে দেয়, তখন সেই সংকট থেকে উত্তরণের এক অভিযাত্রা নিয়েই মূলত এই অন্তর্জাল সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে। আর এই মুভিতে গুরুত্বপূর্ণ রোলে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, এবিএম সুমন ও সুনেরা সহ আরও অনেকে। টিজার জুড়ে বিদ্যা সিনহা মিমকে দেখা গিয়েছে এবং এই মুভিতে বিদ্যা সিনহা মিম যে নতুন একেবারে নতুন স্টাইলে নতুন গেটআপে নতুন একটা অ্যাক্টিংয়ে সম্পূর্ণ নতুনভাবে হাজির হতে যাচ্ছে সেটা কিন্তু এই মুভির টিজার দেখে অনায়াসেই বোঝা যাচ্ছে। ধারণা করা হচ্ছে অন্তর্জাল দিয়ে বিদ্যা সিনহা মিম আরও এক ধাপ এগিয়ে যাবে। অন্যদিকে সিয়াম আহমেদকে অন্তর্জাল সিনেমায় খুব ক্রিটিক্যাল একটা রোল প্লে করতে দেখা গেছে। সিয়ামের অ্যাক্টিং অ্যাপ্রোচ এবং অ্যাটিটিউড দেখে আপনি হয়তো বা কখনো ভাববেন এই মুভিতে সিয়ামই মেইন হিরো, আবার কখনো মনে করবেন এই মুভিতে সিয়ামই মেইন ভিলেন। এবিএম সুমনকে অনেকদিন পর বেশ ভালো একটা রোল প্লে করতে দেখা যাবে এই অন্তর্জালে। সুনেরাকেও এই টিজারে দেখা গিয়েছে এক ঝলক, বাট তার চরিত্রের গভীরতা খুব বেশি প্রকাশ পায়নি এই টিজারে। অন্তর্জাল সিনেমার ঘোষণা আসার সাথে সাথে ডালিউড সিনেমা প্রেমীদের এই মুভি নিয়ে আগ্রহের কমতি ছিল না, তার উপর আবার এই 1 মিনিট 20 সেকেন্ডের টিজার এর আগ্রহের মাত্রাটা বাড়িয়ে দিয়েছে আরো বেশ কয়েক গুণ। অবস্থা দৃষ্টে এটা মনে হচ্ছে পবিত্র ঈদুল আজহাতে এই অন্তর্জাল সিনেমাটি হয়ে যেতে পারে বিশেষ চমক। অবশ্যই এর পিছনে বেশ কতগুলো কারণ রয়েছে। মুভির সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং এবং স্টোরি লাইন একেবারে ইউনিক লেভেলের, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি মুভির লোকেশন সিলেকশন দ্যাট ইজ টোটালি আউটস্ট্যান্ডিং অ্যান্ড অ্যামেজিং। এবং সর্বোপরি ঢাকা অ্যাটাকের পর পরিচালক দীপঙ্কর দীপন আবারও হয়তো বাজিমাত করবেন তার এই অন্তর্জাল সিনেমা দিয়ে, অন্তত পক্ষে টিজার দেখে এটাই বলে দেওয়া যায়। দ্যাটস ইট ফর টুডে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মুভির রিভিউ নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।